নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষা। নভেম্বরের 24 তারিখ থেকে যে 30 তারিখের মধ্যে সরকার ঘোষিত এবং যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষা সরকার ঘোষিত যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের আলোকে কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন থাকবে এবং তার মানবন্টন কী রূপ হবে তার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করছি আমি। তোমরা প্রথমেই দেখো যে আমি যে বোর্ডে সিলেবাস লিখেছি, এটা বিশেষ করে আমাদের নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সিলেবাস এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এই সিলেবাসের সাথে কম বেশি মিল থাকবে, কারণ সরকার যে ঘোষিত সিলেবাস দিয়েছে এবং সরকার ওখানে বলেছিল যে বারোই সেপ্টেম্বরের পর থেকে বিদ্যালয়ে যেসব বিষয় পড়ানো হবে তাও পরীক্ষায় থাকবে। তো সে আলোকে আমাদের নবাবগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের জন্য দেখো, তোমাদের যে মেন বই অর্থাৎ সাধারণ গণিত, এই যে মেন বই, এই মেন বইয়ের তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে 3.1 আর 3.2 এই দুটি অনুশীলনী থাকবে, বাকিগুলি থাকবে না। এবং অষ্টম অধ্যায় আমাদের বৃত্ত, সেখানে অষ্টম অধ্যায় থেকে শুধু থাকবে সম্পাদ্য 9, 10 এবং 11 এবং নবম অধ্যায় ত্রিকোণমিতি থাক 9.1 থেকে নবম অধ্যায় দুটি অনুশীলনী শুধু আমাদের থাকবে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য 9.1 এবং পরিসংখ্যান 17 অধ্যায়। এখন তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা সে পরীক্ষা হবে 50 নম্বরে, 35 নম্বর, 30 নম্বর সৃজনশীল, 30 নম্বর সৃজনশীল যেখানে 5টি প্রশ্ন থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 3টি প্রশ্নের মান হবে 3.30, অর্থাৎ সৃজনশীল যেভাবে থাকে 2, 4, 4 সেভাবে। এবং সৃজনশীল যে 5টি প্রশ্ন থাকবে সেটি তোমরা এক নজর দেখো, বীজগণিত অংশ থেকে 2টি, জ্যামিতি অংশ থেকে 1টি, ত্রিকোণমিতি অংশ থেকে 1টি এবং পরিসংখ্যান অংশ থেকে 1টি, এভাবে মোট 5টি প্রশ্ন থাকবে এবং তোমরা 3টি প্রশ্নের উত্তর দিবে। আর তোমাদের এই অধ্যায়গুলি থেকে সংক্ষিপ্ত 7টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রতিটি প্রশ্নের মান 5। তাহলে দেখো সৃজনশীল 30 আর সংক্ষিপ্ত 5, এই 35। আর এই অনুশীলনীগুলি থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তৃতীয় অধ্যায় 3.1, 3.2, অষ্টম অধ্যায় সম্পাদ্য 9, 10, 11, নবম অধ্যায় ত্রিকোণমিতি 9.1 এবং 17 অধ্যায় পরিসংখ্যান থেকে 15টি বহুনির্বাচনী থাকবে এবং যার নাম্বার হবে 15। তাহলে তোমরা যদি এই মানবন্টন এবং এই সিলেবাসের আলোকে বার্ষিক পরীক্ষার জন্য পড়াশোনা করো এবং প্রিপারেশন নাও, আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং সুন্দর হবে। এবং আশা করব আমি যে তোমরা আমার এই আজকের যে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন তোমাদের দেখালাম, এখান থেকে তোমরা সুন্দর করে ভালোভাবে পড়াশোনা করে নবম শ্রেণী থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হবে সে প্রত্যাশা কামনা করে শেষ করছি। সকলকে ধন্যবাদ।